हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल विद अ न्यू ब्लॉग। और आज के संडे एज यूजुअली आज सुनीता बैरिए আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, সেই জন্য শুধু স্প্ল্যান্ডেই আসি। আর আজকে এসি পার্ক স্ট্রিটে। তার আগে আমরা একটু স্ট্যান্ডে গেছিলাম, পুমা থেকে কিছু কেনার ছিল এবং আমি আমার জিমের জন্য ট্রাউজার্স নিলাম, ও একটা স্পোর্টস শ্যু নিল, এইসব কেনার ছিল। তো খুব জোর খিদে পেয়েছে, তো কোথায় খাবো আমি তাহলে একটু ভালো জায়গায় গিয়ে খাই। তো আমরা এসেছি জারাং। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের আগে, মানে ঠিক আগের যে গলিটা আছে, যেটা ফ্রিস্কুল স্ট্রিটের দিকে যে রাস্তাটা বেরোচ্ছে ওই রাস্তাটা। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, আগে কখনো এই রেস্টুরেন্টে আসার সুযোগ হয়নি বলবো না, রাদার কোনোদিন ভাবিনি যে এই রেস্টুরেন্টে এসে খাবো। তো যাই হোক, তো এখন সত্যি কথা বলতে ব্লগের দৌলতে এসব করতে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবার জন্য। কিন্তু সিরিয়াসলি ভেতরের মানে অ্যাটমসফিয়ারটা মানে অসাধারণ। রেস্টুরেন্টে আমরা একটা অসাধারণ জিনিস রেখেছে, সেটা হচ্ছে স্মল ছোটো ছোটো ব্রিজ, যেরকম দেখাচ্ছে এই হচ্ছে ছোটো ছোটো ব্রিজ, এখান দিয়ে লোকে পার হয়ে যায়। এইটা এখানেও আছে, ওই দিকেও আছে, এবং এইদিকে ওঠার সময়তেও আছে। এখানে এসে আমরা একটা জারাং বিরিয়ানি অর্ডার দিয়েছি, চিকেন। এসে আরও অপশানস ছিল, যদি চিকেন না হতো যদি না নিতাম, তাহলে ল্যাম্প অপশানে ছিল, মাটন ছিল, এগ আছে, তো বিভিন্ন রকম অপশান আছে, আর একটা মিক্স রায়তা। তার মধ্যে এখনও আসেনি বিরিয়ানিটা, এখনও আসেনি, কিন্তু তার আগে যে জিনিসগুলো এসছে সেইগুলো একটু দেখি। একটা পাঁপড়, একটা মিক্স স্যালাড, আর একটা হচ্ছে চাটনি। কত বড় বড় পাঁপড়! টুপিতে পড়ে গেছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেটা হচ্ছে এখানে যেহেতু এখানে দুখানা ফাউন্টেন আছে, তো অনবরত একটা বেশ জলের আওয়াজ, জলের কলকলা নিয়ে আওয়াজ, সেখানে পুরো হলটার মধ্যে একটা বেশ মানে অসাধারণ একটা পরিবেশ তৈরি করছে, মানে একটা না মানে পজিটিভ একটা ভাইবস, যেটাকে বলে পজিটিভ ভাইবস, এখানে মানে একটা ফিল হচ্ছে, খুব রিল্যাক্সিং লাগছে। তো এই জন্য আমার খুব ভালো লাগছে জায়গাটা। আমার ফার্স্ট টাইম আমি এসেছি, কিন্তু এটা বলা যায় যে ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ ভেরি স্পেশাল। তো সেই কারণের জন্য আমার এই যে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা এই জারাঙে বসে আমি বলছি, আমার খুব ভালো লাগছে, ভীষণ একটা সুদিং ব্যাপার আছে এই রেস্টুরেন্টে। খাবার চলে এসছে, এটা হচ্ছে বিরিয়ানি, জাফরানি, জাফরানি না, স্মেলটা অসাধারণ স্মেল, না দারুণ না স্মেলটা, দারুণ স্মেল। আর দেখি একটু অন্যরকম টেস্ট, জাফরানি বিরিয়ানি আগে কখনো খাওয়া হয়নি, তো জাফরানি বিরিয়ানি কখনো খাইনি আগে, তো অসাধারণ তো একটা। আমাদের রায়তাও চলে এসেছে, মিক্স রায়তা।
এক্সট্রা স্পুন আর দুটো। এবার আমি একবার রায়তাটা টেস্ট করে দেখব। আমার ভীষণ ফেভারিট হচ্ছে রায়তা। সত্যি কথা বলতে যতটা আশা নিয়ে আমি রায়তাটা খেলাম, আপ টু দ্য মার্ক নয়, আপ টু দ্য মার্ক নয়, ঠিক আছে, কিন্তু নট আপ টু দ্য মার্ক। মানে আমি যেসব জায়গায় খেয়ে এসেছি এর থেকে অনেক বেশি ডিলিশিয়াস ছিল সেইগুলো, কিন্তু তাও ঠিক আছে, খাওয়া যাবে, এমন নয় যে খাওয়া যাবে না, কিন্তু আমি যা খেয়েছি যেভাবে খেয়েছি সেটা কিন্তু এটার মধ্যে তার মানে কি বলবো মানে তার 70%ও নয়। তো এখানে আমি একটুখানি মানে কি বলবো এখানেই আমি একটুখানি একটু আফসোস হলাম যে রায়তাটা আপ টু দ্য মার্ক নয়। কি দিয়েছে কি লিখেছে ফিডব্যাকে, মানে কি কি অপশন দিয়েছে, চলো চলো আর এই হচ্ছে বার কাউন্টার, রাইট।